ভালো লাগার গান স্পন্সরড বাই ডক্টর প্লাস ফিনাইল কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি পাওয়ার্ড বাই একেডি ঘি কো স্পন্সরড বাই আবরণ ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার ক্যালকাটা পাইপ ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক নমস্কার শুরু করছি ভালো লাগার গান ভালো লাগার গানে আজকের পর্ব রবীন্দ্রনাথ ঠাকুরের গান আর এই পর্বে যিনি এসেছেন তিনি হাওড়া ধুলাগড় থেকে জয়িতা চক্রবর্তী জয়িতাকে অনেক অনেক স্বাগত জয়িতার সাথে অনেক গল্প করব ওর গান শেখা নিয়ে ওর গানের ভাবনা নিয়ে গল্প তো থাকবেই আর সঙ্গে রয়েছেন যন্ত্রসঙ্গীত শিল্পীরা তনাদা রয়েছেন কিবোর্ড পিয়ানো তবলায় রয়েছেন মেঘাঙ্ক পারকাশনে বিক্রম শব্দ আলো ক্যামেরা পিসে টেলিকাস্টিং আমাদের ভাইরা রয়েছেন সঙ্গে রয়েছেন আপনারা ভালো লাগার গান আপনাদের গান আর এই গান সমৃদ্ধ হয় যখন রবীন্দ্র গানে এই পর্বগুলো সাজাই আমরা তো চলে যাই জয়িতা তোমার গান দিয়ে শুরু হোক হ্যাঁ প্রথমে আমি একটা পূজা পর্যায়ে গান দিয়ে শুরু করছি আমরা জয়িতার গান শুনলাম গান দিয়ে শুরু করলো জয়িতা প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরও 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 দাও প্রাণ এ প্রার্থনার গান আমাদের নিজেদেরকে পরিপূর্ণ করে তোলার গান কিন্তু তোমার গান শেখার শুরুটা কিভাবে হলো
আমি অনেক ছোটবেলা থেকে গান শুরু করেছি। বাড়িতে গানের পরিবেশ? হ্যাঁ, বাড়িতে সেইভাবে গানের পরিবেশ নেই, মানে আমার জেঠুর মেয়ে আর আমি একসাথে গান শুরু করি অনেক ছোটবেলা, আমি তখন 7 বছর বয়স, তখন থেকেই গান শুরু করেছি। আমার বাবার ভীষণ ইন্সপিরেশন, মা তো অবশ্যই সাপোর্ট করেন, কিন্তু মানে আমার বাপি ছাড়া আমার গানের এতটা এগিয়ে যাওয়া এখন এই 26 বছর বয়সে এসে দাঁড়িয়ে, মানে আমার বাপি ছাড়া আমার কিছুই এগিয়ে যেতে পারতাম না। আমি গ্রামে থাকি, গ্রামে একটা শিক্ষকের কাছে, প্রহ্লাদ স্যারের কাছে আমি প্রথম হাতে খড়ি হয়, তারপরে আমার গ্রামেরই স্যার প্রদেশ সামন্ত, উনি প্রায় আমাকে দীর্ঘদিন 12 বছর এই রবীন্দ্রচর্চা শিখিয়েছেন। ওনার কাছ থেকে তোমার মূলত রবীন্দ্রসঙ্গীতের পাঠ নেওয়া? একদম, বিভিন্ন ধরনের গানই গাই, কিন্তু মানে রবি ঠাকুরের গানটা প্রাণের গান। তো তাহলে পরের গানে চলে যাই। হ্যাঁ একদম। মরবি না ঠিকন সুরে বাজি কোন বচন চলু ছন্দে, মরবি না ঠিকন সুরে বাজি মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় শেখার পাশাপাশি তোমার পড়াশোনাও চলতে লাগলো? হ্যাঁ, গান শেখার পাশাপাশি পড়াশোনাও করেছি। গ্র্যাজুয়েশনে আমি জিওগ্রাফি নিয়েছিলাম, তো সেই সময় ভালো মার্কসও পেয়েছিলাম, ফার্স্ট ক্লাস হয়েছিল,
তারপরে মাস্টার্স করেছো তো রবীন্দ্রসঙ্গীতে? হ্যাঁ, এখন রাইডিং চলছে। আচ্ছা, মানে তোমার ইচ্ছে করলো যে গান নিয়ে মাস্টার্স করব? হ্যাঁ, আমার ইচ্ছে ছিল মাস্টার্স করব গান নিয়ে। জিওগ্রাফি করার পরে আমার বাপি বললেন যে তুই যখন গান করতে এত ভালোবাসিস তো কেরিয়ারটা গান নিয়েই এগিয়ে যা। তো রবীন্দ্রভারতী সেই সময় আমি মানে শ্রাবণী ম্যামের সান্নিধ্য পেয়েছিলাম, দু মাস আমি গান করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু সেই সময় মানে যাতায়াত ব্যবস্থাটা এতই মানে আমাদের ওখানটায় সন্ধে হয়ে গিয়েলে না, মেয়েরা বেরোলে একটা গা ছমছম ভাব থাকে, তো তো আমি রাত অনেক রাত হয়ে যেত, তার ওই মানে ম্যামের কাছে আর কন্টিনিউটা করতে পারলাম না। দুমাস শিখিয়েছি। মানে আমরা এখনো দেখুন কোন সমাজে বাস করি, যে ও থাকে হাওড়া ধুলাগড়ে, রাত হয়ে গেলে মেয়েদের বেরোলে গা ছমছম ব্যাপার, এই একটা তকমা আমাদের, দেখুন কিছুতেই আমরা হাঁটতে পারি না। তার মধ্যেও জয়িতা গান বাজনা এগিয়ে নিয়ে চলেছে, এটা একটা বড় দিক। এখন আমি টালিগঞ্জে রানিকটিতে সুরতরঙ্গ অর্কেস্ট্রা সেন্টারে গান করি, মানে ওখানে মানে রবীন্দ্রনাথ তো আছেন, তার সাথে সাথে কিছু বাচ্চাদের গান শেখাই আমি। তো ওখানে আমি গিয়ে আধুনিক গান হিন্দি গানের তালিম নিই, সব রকম গান নিয়ে পথ চলা, কিন্তু নিজের বেঁচে থাকার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের গান। তো মানে গানটা মনে হয় যেন প্রাণের গান ওনার গানটা। তো পরের গানে যাই? হ্যাঁ, একদম। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অসুখে কিং সুখে আলোক রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অসুখে কিং সুখে আলোক রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মোর মরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার ঝাউয়ের দোলে মোর মরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। সন্ধ্যায় তোমার রজনী গন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়, তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশটা চোখের রঙিন স্বপ্ন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশটা চোখের রঙিন স্বপ্ন মাখা, তোমার চাঁদের আলো মিলাই আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার চাঁদের আলো মিলাই আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমরা আজকে গান শুনছি জয়িতার কাছে, জয়িতা অসাধারণভাবে গান শোনাচ্ছে। আর একটা কথা বলি, তুমি বলো তুমি সব রকমের গান করো, কিন্তু রবীন্দ্র গানটা তোমার মনে হয় প্রাণের গান। হ্যাঁ, একদমই।
রবি ঠাকুরের গান ভীষণ ভালো লাগে, কারণ এমন কোনো মানে রচনা ওনার নেই যে মানে কোনো মুহূর্তই নেই সেই তার উপর ওনার কোনো রচনা নেই। বিভিন্নভাবে ওনার এই যে গান, বিভিন্ন অঙ্গের গান আমার ভীষণ মন ছুঁয়ে যায়। তো তোমার এখন সময় কাটে কীভাবে? এখন আমি তো গানে বিভিন্ন বাচ্চাদের গান শেখাই নিজেকে ভালো রাখার জন্য। আবার আমার ধরুন এই যে গান আমি শিখছি, কেমন শিখছি সেটা আরও ভালো করে জানার জন্য ওদের মাধ্যমে আমি জানতে পারি যে আমি এইভাবে গানগুলো গাইছি ঠিকঠাক হচ্ছে কি না। মানে এইভাবে এখন আমার বর্তমানে 15টা স্টুডেন্ট, আমি কিছুদিনের মধ্যেই গানটা মানে শেখানো শুরু করেছি, তো প্রাণ দিয়ে শেখানোর চেষ্টা করি। তোমার স্টুডেন্টদের মধ্যে দিয়েও তুমি শেখার চেষ্টা করো, এই হচ্ছে ব্যাপার। তো এই অনুষ্ঠান ভালো লাগার গান, এখানে আপনারা যুক্ত হতেই পারেন। ফোন নাম্বার যাচ্ছে, ফোন নাম্বারে ফোন করে অডিশনের মাধ্যমে পৌঁছে যান এই মঞ্চে। আপনার ভালো লাগার গান হতে পারে, কবিতা হতে পারে, বাজনা হতে পারে, যেটাতে আপনি ভালো থাকেন সেই ভালো থাকার ভালো লাগার বিষয়টি নিয়ে চলে আসবেন, যেমন আজকে জয়িতা এসেছেন। তো তোমার পরের গানে যাই। একদম ঈশ্বর শ্যামল সুন্দর অনতব তপোহর বিষহর সঙ্গ শুধ বিরহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর ঈশ্বর শ্যামল যে ব্যথি তোরে দয় আছে বিছায় কমল গুঞ্জ পথে সজল ছায়া দে ব্যথি তোরে দয় আছে বিছায় কমল গুঞ্জ পথে সজল ছায়া দে নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর ঈশ্বর শ্যামল গোকুল মুকুল রেখেছে গাথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশুরি গোকুল মুকুল রেখেছে গাথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশুরি আন সাধে তোমার মন্দিরা চঞ্চল তুই পরপর দুটো এমন গান গাইলে, একটা বসন্ত ঠিক তারপরেরটাই সোনালী দৃশ্য। তুই বলে না একটু আগে যে এমন কোনো মুহূর্ত নেই যে রবীন্দ্রনাথ কিছু রচনা করে যাননি, সব প্রসঙ্গে তাঁরকে আমরা পাই। তো এই অনুষ্ঠানে আসার উৎসাহটা মূলত কে দিয়েছেন, বাবা? হ্যাঁ, মা বাবা, তারপর এখন আমি যার কাছে গান শিখি শান্তনু গাঙ্গুলি, উনি আমাকে বিভিন্ন মানে প্রোগ্রামে যাওয়ারও ইন্সপিরেশান দেন। তো এই এখানে আসারও ইন্সপিরেশান উনিই দিয়েছেন আমাকে। মানে এখন পরিবার পরিজন সবাই মিলে তোমার সঙ্গে রয়েছেন, যাতে তুমি গানের জগতে এগিয়ে যেতে পারো। কাকে কাকে ধন্যবাদ দেবে এখান থেকে? আমার সকল গুরুজিকে তো অবশ্যই ধন্যবাদ দেবো। এখন আমি প্রিয় মুখার্জির কাছে ক্লাসিক তালিম নিচ্ছি কিছুদিন হলো, তার সাথে আমার আমার বাবা মা, আমার পরিবার পরিজন সকল মানে সকলকেই আমি ধন্যবাদ জানাই। আমার বিশেষ করে আমার তবলা স্যার, তিনি আমার 8 বছর থেকে একইভাবে তালিম দিয়ে যাচ্ছেন, এখনও দিচ্ছেন, মানে ওনার
প্রচুর কৃতজ্ঞ উনি, ওনার প্রতি মানে আমি প্রচুর কৃতজ্ঞ, মানে আমি ধন্যবাদ দিতে দেওয়ার জায়গা খুবই পাবো না। তো শেষ গানে যাবো জয়িতা, শেষ গান শুনবো তোমার। একদম ধরো বায়ু বয়ে মেঘে চারিদিক ছায় মেঘে উগুনি নাও খালি বায়ু, ধরো বায়ু বয়ে মেঘে চারিদিক ছায় মেঘে উগুনি নাও খালি বায়ু, তুমি কোষে ধরো হাল আমি তোলে বাঁধি পাল, তুমি কোষে ধরো হাল আমি তোলে বাঁধি পাল, আয় মারো মারো টান হাই বায়ু বয়ে মেঘে চারিদিক ছায় মেঘে উগুনি নাও খালি বায়ু, শৃঙ্খলে বার বার গুনি গুনি দিল খন চঞ্চল করি মন, বলো না যাই কি নাই যাই রে, সংশয় পারাবার অন্তরে হবে পার, সংশয় পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায়ো না বাইরে, গুনি গুনি দিল খন চঞ্চল করি মন, বলো না যাই কি নাই যাই রে, সংশয় পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায়ো না বাইরে, মাতি মহাকাল উত্তম জটাজল ঝরে হয় লুণ্ঠিত ঢেউ উঠে উত্তাল, যদি মাতি মহাকাল উত্তম জটাজল ঝরে হয় লুণ্ঠিত ঢেউ উঠে উত্তাল, হয় না কুণ্ঠিত তালে তার দিও তাল, জয় 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 গান গাইও, হাই মারো মারো টান হাই ধরো বায়ু বয়ে বেগে চারিদিক ছাই মেঘে উগুনি নাও খালি বায়ু, তুমি কোষে ধরো হাল আমি তোলে বাঁধি পাল, তুমি কোষে ধরো হাল আমি তোলে বাঁধি পাল, হাই মারো মারো টান হাই হাই হাই, ধরো বায়ু বয়ে বেগে চারিদিক ছাই মেঘে উগুনি নাও খালি বায়ু, আমরা আজকে ভালো লাগার গানে জয়িতা চক্রবর্তী হাওড়া ধুলাগড় থেকে এসেছিলেন, তার গান শুনলাম, আবারও আসার আমন্ত্রণ জানাই জয়িতাকে, আর আপনাদেরকে বলি এই অনুষ্ঠান আপনাদের, চলে আসুন আপনার ভালো লাগার বিষয়বস্তু নিয়ে, আমরা রইলাম অপেক্ষায়। আজকে ভালো লাগার গানের এই পর্ব এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে, নমস্কার।